বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন একটা খারাপ মেয়ে সামাজিক ভাবে তার কোনো দাম নাই মূল্য নাই মরু প্রান্তরে একাকী হেরে যাচ্ছে এমন সময় সে দেখতে পেল রাস্তার মধ্যে খোদার্ত কুকুর তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে জিহ্বা বের করে দিয়েছে সামান্য একটু পানি পান করালে কোনো মতে তার জীবনটা বাঁচিয়ে দেওয়া যেত মরু প্রান্তরে পানি পাবে কোথায় মহিলা চতুর্দিকে তালাশ করে কোনো পানির সন্ধান করতে পারলো না অদূরে ছিল একখানা কূপ ওই কুয়ার মধ্যে তাকায় দেখে পানি আছে কিন্তু বালতির তো ব্যবস্থা নাই পানি কি করে বের করবে আরবের মেয়ে পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা চামড়ার মোজাকে বালতি বানিয়ে গায়ের ওড়নাকে রশি বানিয়ে বহুত কষ্ট করে পানি বের করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে তাম পৃথিবীর কেউ এমন দৃশ্য দেখে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্য দেখেছেন কুকুরটা যখন পানে বেঁচে গেল লেজ লাগতে লাগতে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল মারফত জানাই দিলেন ও আমার হাবিব আপনি জেনে রাখুন যে মেয়েটি সারা জীবন অপকর্ম করেছে কিন্তু আমার একটা নিরীহ প্রাণী একটা গোবা প্রাণী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল তৃষ্ণায় তার কলিজা বুক ফেটে যাচ্ছিল মৃত্যুপদ যাত্রী ওই কুকুরের মুখে যে মেয়েটি পানি দিয়েছে আমি ওই মেয়ের সারা জিন্দগির গুনার খাতা মাফ করে দিয়া মেয়েটিকে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছি একটুখানি চিন্তা করেন আমরা কেমন ধর্মের অনুসারী একটা কুকুরকে পানি পান করিয়ে তিনি জান্নাত প্রাপ্ত হলেন পক্ষান্তরে তিরমিজি আরেকটি হাদিসের মধ্যে এসেছি একজন তাহাজ্জুদ গুজারি মহিলা তিনি পর্দা করতেন নামাজ পড়তেন তাসবিহ তাহলিল করতেন ওই মহিলার ঘরের থেকে ছোট্ট একটা বিড়াল এসে তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল মহিলা রাগে গুস্সায় ক্ষোভে খাবারের মধ্যে বিড়ালটি মুখ দিল কেন খাটের সাথে তাকে বেঁধে রেখে দিয়েছে তাকে খাবার দেয় নাই পানিও দেয় নাই তিল তিল করে কষ্ট দিয়ে তাকে মেরেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল মারফত জানাই দেন আমার হাবিব আপনি জেনে রাখুন আমার এই প্রাণীটিকে তিল তিল করে যে মহিলা কষ্ট দিয়ে হত্যা করেছে নির্মমভাবে তাকে শেষ করে দিয়েছে ওই মহিলার সারা জিন্দগির সমস্ত ইবাদত বন্দিগুলা বরবাদ করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি একটুখানি ভাবনার চিন্তা করুন একটা কুকুরকে পানি পান করিয়ে জাহান্নামের পথের পথিক একজন নারীকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছেন শুধুমাত্র তাই নয় সারা জীবন ভর ইবাদত করার পরে সামান্য একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতে হয় এখন মানুষ যদি মানুষকে হত্যা করে তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কি হতে পারে এই জন্য কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা মধ্যে বলে স্পষ্ট করে বলে দিয়েছেন মান কাতালা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ইচ্ছাকৃতভাবে যদি কোন ব্যক্তি কোন মানুষকে খুন করে ইচ্ছাকৃতভাবে কোন মানুষ যদি কোন মানুষকে খুন করে আল্লাহ পাক বলেছেন ফাজাজাউহু জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম শুধু জাহান্নাম বলে আল্লাহ ক্ষান্ত হন না আল্লাহ পাক বলেন খালিদান ফিহা সে চিরজীবন জাহান্নামের আগুনে পুড়বে শুধু তাই নয় ওয়া গাদিবাল্লাহু আলাইহি তার উপর আমি আল্লাহ পাক বড় ক্রোধান্বিত রাগান্বিত ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু তার উপর আমি আল্লাহ পাকের লানত ও আদ্দ লাহু আযাবান আযীমা তার জন্য আমি ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জুড়া পাম্পের উত্তর পাশে চান্দরা উত্তরপাড়া পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত চান্দরা ইকরার নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকী মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি নত শিরে সুজুদ পেশ করছি শ্রদ্ধায় সেজদা বনত হচ্ছি শির নত করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই অধপতনের লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين আজকে তাফসীর কুরআন মাহফিল কে কবুল করো আমিন চান্দরা ইকরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন আমিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা
সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন আমিন কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন আমিন প্রিয় বন্ধুগণ উলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তৃতা পেশ করেন কোরআন এবং সুন্নাহ থেকে একটি মাহফিলের মধ্যে হার কিসিমের লোক আসেন বিভিন্ন মতাদর্শের লোক আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন বিভিন্ন বুঝের মানুষ আসেন হিদায়াতের মোহতাজ সকলেই সকলেই কোরআনে কারীম শুনতে আসেন বুঝতে আসেন কিন্তু এই ছোট্ট একটি ক্লাস থেকে জীবন গড়ার সব উপকরণ তো একদিনে নিয়ে যাওয়া সম্ভব নয় কোরআন সুন্নাহর ইলমের বাজার তো বিরাট বাজার এই বাজার তো আর একদিনেই দুই এক ব্যাগ ভর্তি করেই এটা নিয়ে যাওয়া কোনোদিন সম্ভব নয় ঠিক কিনা বলেন লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন এই পৃথিবীতে যত পানি আছে লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায় আর পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায় আর আমার কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয় গাছ নামক কলম দিয়ে পানি নামক কালি দিয়ে গাছ শেষ হবে পানি শেষ হবে এর সাথে আরো সাতটি সমুদ্র যুক্ত করে দেওয়া হয় এগুলো সব শেষ হয়ে যাবে মা নাফিদাত কালিমাতুল্লাহ আমি আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না আর চিৎকার দেখুন সুবহানাল্লাহ পৃথিবী প্রতিটি মানুষ শান্তি চায় কেউ অশান্তি চায় না কোন রাজনৈতিক দল মন থেকে কোন দেশের কোন রাষ্ট্রের অশান্তি চায় না কোন একটা গার্জিয়ান সংসারের মদ্যপায়ী গার্জিয়ানও যদি হয় সেও তার সংসারটাকে টিকিয়ে রাখতে চায় কথা বলতে হবে ঠিক আমার সংসারে অশান্তি হোক এটা কি আমি কখনো চাবো যিনি পরিবারের দায়িত্বে আছেন তিনি যেমন চান না সমাজে যিনি দায়িত্বে আছেন তিনিও চান না যে সমাজে অস্থিরতা বিরাজ করুক মানুষ বাসের মধ্যে আগুনে পুড়ে যাক কিংবা মানুষ বিনা অপরাধে কারাবরণ করুক কিংবা কোনো ব্যক্তি মজলুম অবস্থায় মৃত্যুবরণ করুক এটা পৃথিবীর কোনো মানুষের চাহিদা হতে পারে না কোনো ব্যক্তি যদি অমানুষের কাতারে দাঁড়িয়ে যায় তার কথা ভিন্ন কোরআনে কারীম তো বলে দিয়েছে মানুষ রূপী অসংখ্য জানোয়ার আছে এই সমাজে একটু জোর আওয়াজে বলতে হবে হাতে পায়ে মানুষকেই শুধু মানুষ বলা যাবে না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين قال ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس جهنم الجن وشنخو جين مانوش أمي الله پاك تويري كوريتي যে মানুষগুলো দেখতে মানুষের মতো ইলাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এদের অন্তর আছে অন্তর দিয়ে ভালো জিনিস তারা উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা এদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা এদের কান আছে কান দিয়ে তারা সঠিকটা শোনে না আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম এই মানুষগুলো জানোয়ারের মতো শুধু তাই নয় বাল হুম আদল্লু এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এই সমাজ প্রেক্ষাপটে আমরা তাই দেখতে পাই অসংখ্য মানুষ এমন রয়েছে সমাজের মধ্যে তারা বুদ্ধিজীবী হিসেবে বসে আছে বুদ্ধি বিক্রি করছে
কিন্তু তাদের বুদ্ধি যদি সমাজের মধ্যে অ্যাপ্লাই করা যায় এটাকে যদি বাস্তবায়ন করা হয় সমাজের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে এজন্য ইসলামে বুদ্ধিজীবীদের কোনো সম্মান নাই ইসলামে সম্মান আছে যাদেরকে ইলম দান করা হয়েছে জ্ঞানীদের সম্মান আছে সুবহানাল্লাহ সুবহান বুদ্ধিজীবীদের কোনো সম্মান ইসলামে নাই সম্মান রয়েছে জ্ঞানীদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা বেশি গবেষণা করলে কি বেশি বুদ্ধি হয় নাকি কথা একটু জোরে বলতে হবে আপনি যদি অনেক বেশি পড়াশোনা করেন আপনার বুদ্ধি বাড়বে না ইলম বাড়বে ইলম বাড়বে বুদ্ধি কখনো বাড়ে না কোরআন সুন্নাহর কোন জায়গার মধ্যে আল্লাহ পাক মানুষকে শিখান নাই রব্বি জিদনি আকলি আল্লাহ আমার আকল বাড়ায় দাও এটা শিখাননি আল্লাহ পাক শিখিয়েছেন রব্বি জিদনি ইলমা আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও সুবহানাল্লাহ বুদ্ধি বাড়িয়ে দাও না বুদ্ধি সবাই আছে বুদ্ধি কার নাই সুরের বুদ্ধি নাই একটু জোরে বলতে হবে ডাকাতের বুদ্ধি নাই আর মানুষের বুদ্ধি তো আছে জানোয়ারের বুদ্ধি আছে একটা কুকুর রাত যাচ্ছে আপনি যদি লাঠিটা উঁচা করেন ও তো বুঝে ফেলছে পরিস্থিতি ভালো না সুদাকে দৌড় দেয় ওর বুদ্ধি আছে কি আছে বুদ্ধি আছে বিড়াল যখন ঘরে খাবারটা লুকিয়ে পালিয়ে খেতে যায় এরও বুদ্ধি আছে এত সংগোপনে সে ফ্লোরে হাঁটে বিড়ালের পাতে কোনো আওয়াজ হয় না ঠিক কিনা বলে কিভাবে তার জীবিকা নির্বাহ করতে হবে এই বুদ্ধি ওর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন জীবিকা নির্বাহ করার মতো বুদ্ধি সব প্রাণীকে দান করেছেন আত্মরক্ষার মতো বুদ্ধি সব প্রাণীকে আল্লাহ পাক দান করেছেন আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ পাক ইলম দিয়ে সম্মানিত করেছেন এজন্য বলি বুদ্ধিজীবীদের পরামর্শ নয় সমাজের জন্য জ্ঞানী মানুষের পরামর্শের প্রয়োজন যদি বলেন ঠিক কিনা বুদ্ধিজীবীদের পরামর্শ নয় জ্ঞানী মানুষের পরামর্শের প্রয়োজন আর সেই জ্ঞানটাও যেন শুধুমাত্র তথাকথিত জাগতিক জ্ঞান না কারণ হচ্ছে শুধুমাত্র যে সমস্ত জাগতিক জ্ঞান মানুষ অর্জন করে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক কিনা কারণ জাগতিক জ্ঞান মানুষ অর্জন করে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়তো সে দেখে এটা শিক্ষা গ্রহণ করেছে না হয় কান দিয়া শুনে বুঝতে পেরেছে না হয় সে স্কিনে ঘষা খেয়ে টের পেয়েছে যেমন আগুন এটা যে মানুষকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় এর যে একটা দাহন শক্তি আছে এটা যদি আপনি চোখে নাও দেখেন গায়ের মধ্যে একটু টাচ লাগলে আপনার ইলম হাসিল হয়ে যাবে এটাকে ধরা যাবে না কথা বলতে হবে ঠিক কিনা এর মানে এই চামড়াও আপনাকে এক প্রকারের জ্ঞান দেয় আপনি যখন দেখতে যান এই চোখ দিয়ে এই চোখ দিয়ে দেখে অনেক কিছু আপনি বুঝতে পারেন এটা আপনার চোখের মাধ্যমে আপনি ইলম হাসিল করেছেন আপনার সামনে রসগোল্লা দেওয়া হয়েছে টাঙ্গাইলের চমচম দেওয়া হয়েছে এক ঘন্টা বয়ান করলে আপনি কিচ্ছু বুঝবেন না জিবার মধ্যে একটু লাগিয়ে দিলে টের পেয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না এর মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যা দেখে এটা এক প্রকারের জ্ঞান কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যে জ্ঞান হাসিল করে তাকে বলা হয় জাগতিক জ্ঞান এই জাগতিক জ্ঞানের মধ্যে মানুষের বুঝার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই মানুষ চোখে যা দেখে সেটাই কি সত্য একটু জোর আওয়াজে বলেন না আপনারা মানুষ চোখে যা দেখে সেটাই কি সত্য এই যে দেখুন আকাশের দিকে দিনের বেলায় তাকিয়ে দেখবেন মনে হবে আমার ছোটবেলায় মনে হতো যে এত ফোম এত তুলা আকাশে উড়ে কেন চোখে মনে হতো এগুলো সব ফোম মনে হতো যে ওই পাশে গিয়ে বোধ হয় আকাশটা নেমে গেছে এখানে ছোটবেলার বুদ্ধি আর কি ছোটবেলায় লীল আমার ছোটবেলার কথা মনে আছে একবার আমি আকাশ ধরার জন্য আমার গ্রাম থেকে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে চলে গেছি কেউ এই বুদ্ধি দেয় নাই মানে আমার মাথায় কেন যেটা আসলো যে ওই পাশে মনে হয় এটা নামছে ওখানে ধরতে গিয়েছে রাস্তার মধ্যে যখন আপনি চলতে থাকবেন রাস্তা যদি অনেক সুন্দর হয় পরিপাটি হয় প্রচন্ড রৌদ্র থাকে তখন দেখবেন যে আপনার রাস্তার মধ্যে মনে হচ্ছে পানি চলমল করছে কথা বলেন কিন্তু আসলে কি রাস্তায় পানি আছে এটাকে বলা হয় মরিচিকা আপনার চোখের ধাঁধা এর মানে
পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যা দেখে সেটা অনেক সময় ভুল হতে পারে, অনেক সময় মানুষ ইহসাস অনুভূতি মানুষকে ভুল ইলম দিতে পারে। যেমন আপনার প্রচন্ড জ্বর এসেছে, তখন দেখবেন আপনার এই পঞ্চ ইন্দ্রিয়ের যে অঙ্গগুলো আছে এটা সঠিকভাবে কাজ করে না, তখন মিষ্টি আপনার জিহ্বার মধ্যে তিতা লাগে, একটু জোরে বলতে হবে ঠিক কিনা। এর মানে হচ্ছে সামান্য জ্বর আসলে আপনার জাগতিক ইলম হাসিল করার মাধ্যম অকেজ হয়ে যায়। আপনি আপনার বেশি মাথা ব্যথা করলে আপনি চোখের মধ্যে সরিষা ফুল দেখতে থাকেন, আলো আলো মনে হয়, এর মানে যে কোনো কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ওই যে কয়েকদিন আগে দেখেছেন না, কক্সবাজার অঞ্চলের এক মহিলা সম্ভবত তার শ্বশুরকে তার লোকদেরকে নিয়ে হত্যা করেছে, সাংবাদিকদের সামনে প্রশাসনের সামনে স্টেটমেন্ট দিয়ে সে কি বলল, তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না, কথা বলতে হবে ঠিক কি না। এর মানে কিছু কিছু জায়গায় মানুষ বিবেক হারিয়ে ফেলে, আবেগ কাজ করে। ঠিক মানুষ যেমন রাগ গুসা হিংসা অহংকার জিঘাংসা এগুলো নিয়ে মানুষ বড় হয়, সব যদি মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে নিজ থেকে পারতেন তাহলে আসমান থেকে ফেরেশতা নাজিল করে এত বড় কোরআন মানুষকে উপহার দেওয়ার কোনো প্রয়োজন হতো না। ইলম দুই প্রকার, একটা হচ্ছে জাগতিক জ্ঞান আরেকটা হচ্ছে ইলমে ওহির জ্ঞান। জাগতিক জ্ঞানের মাধ্যমে মানুষ এ দুনিয়ার অনেক কিছু করতে পারে, উড কনস্ট্রাকশন করে, বিল্ডিং ইমারত নির্মাণ করে, এই মাইক বানিয়েছে, মাইক্রোফোন আবিষ্কার করেছে, ক্যামেরা আবিষ্কার করেছে, সেন্সর বানিয়েছে, লাইট আবিষ্কার করেছে জাগতিক জ্ঞান দিয়ে। এইভাবে জাগতিক জ্ঞান দিয়ে মানুষ যা বানায় এটা অনেক সময় মানুষ ভুল করে, বিজ্ঞান যে সিদ্ধান্ত নেয় কিছুদিন পরে গবেষণায় দেখা যায় যে আগের সিদ্ধান্ত সঠিক ছিল না, এটা ভুল হয়েছে, এটাকে শুধরাতে হবে। বাস্তবতা নাই পৃথিবীতে, একটু যদি বলতে হবে নাই। এই উদাহরণগুলো যদি সহজে বুঝে থাকেন তাহলে মূল কথায় ফিরে আসি, জাগতিক ইলিম মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হাসিল করে, আর সেই ইলিম অনেক সময় মানুষকে ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলতে পারে, তার কারণ মানুষের অনেক সময় আবেগ কাজ করে, মানুষের বিবেক কাজ করে না, মানুষ রাগের বশবর্ত স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, শুধু নিজের বউরে তালাক দেয় না, নিজের বউকে তো তালাক দেয়, বউর 14 গোষ্ঠী সহ তালাক দেয়, কথা বলেন, হুজুরের কাছে এসে মাপ চাওয়া শুরু করে, হুজুর বিরাট ভুল হয়ে গেছে আমার, আপনি আমাকে একটা রাস্তা বাতলে দেন, একটা পথ বলে দেন যাতে করে আমি আমার পারিবারিক অশান্তির কবল থেকে বাঁচতে পারি, বড় ভুল হয়েছে, কি হয়েছে ভাই বলেন, হুজুর আমি তো বউরে তালাক দিয়ে ফেলেছি, রাগের মাথায় দিয়েছি, তো কেমন তালাক দিয়েছেন, কি ভাষা বলেছেন, বলে ভাষা তো মারাত্মক বলে ফেলেছি, কি বলেছেন, যে তোকে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তোর 14 গুছি সহ তালাক, সব তালাক দিয়ে দিয়েছি, কেন বল, তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এর মানে মানুষ যখন রাগে এবং গুসায় থাকে তখন মুখে যা বলে এটা মানুষের কন্ট্রোলের বাহিরে চলে যায়, মানুষ ভুল সিদ্ধান্ত দিতে পারে, চিল্লায় বলেন ঠিক কিনা। মানুষ যেহেতু ভুল সিদ্ধান্ত দিতে পারে, আর ভুল সিদ্ধান্তে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আইন প্রণেতা আল্লাহ মানুষকে না বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আইন তৈরি করেছেন, মানুষকে দায়িত্ব দিয়েছেন সমাজে বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না, আমি যে কথা বলতে চেয়েছিলাম সেই মূল কথায় ফিরে আসি, সমাজে অশান্তি তৈরি হোক এটা কেউ চায় না, ঘরের কর্মকর্তা যেমন চায় না ঘরের মধ্যে অশান্তি তৈরি হোক, সমাজের যারা প্রকৃত মানুষ প্রকৃত নেতা যারা তারা চায় না সমাজে অশান্তি তৈরি হোক, মানুষকে বাসের মধ্যে আগুন দিয়ে যারা পুড়িয়ে মারে, কসম আল্লাহর কসম আল্লাহর, সে কোন দলের নেতা কর্মী দেখতে চায় না। আমি শুধু বলতে চাই এরা মানুষ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা, বিনা অপরাধে যারা মানুষকে হত্যা করে এরা মানুষ হতে পারে না। আজকে রাস্তাঘাটে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়, মানুষ দেখে যখন মারা হয় এতটুকু এহসাস হয় না যে কাজটা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে, এতটুকু লজ্জাবোধ মানুষের হয় না, কথা বলতে হবে ঠিক কিনা। এর মানুষই মনুষ্যত্বের কাতার থেকে নেমে পড়েছে, জানোয়ারের কাতারে সামিল হয়ে গেছে, প্রতিটা মানুষের মধ্যে এহসাস থাকা উচিত, অন্যায় করলে
তার মধ্যে অন্যায় প্রবণতা কাজ করবে আল্লাহর কাছে তওবা করবে এইজন্য আমি বলি শুধুমাত্র বুদ্ধিজীবীদের পরামর্শ নিলে কাজ হবে না এই সমাজের মধ্যে যদি অশান্তি আমরা দূর করতে চাই খুন খারাপি যদি বন্ধ করতে চাই মাদক যদি নির্মূল করতে চাই সন্ত্রাসবাদ যদি বন্ধ করতে চাই আল্লাহর কসম পৃথিবীর বুদ্ধিজীবী দিয়ে বুদ্ধি দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করলে এই সমাজের অশান্তি দূর হবে না সমাজের অশান্তি যদি আমরা দূর করতে চাই আল্লাহ পাকের কোরআনের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে হবে আল্লাহ দেওয়া জীবন বিধান কোরআনের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে রাজি আছেন কারা কারা আমি দোহান দেখতে চাই আল্লাহ দেওয়া কোরআনের বিধান আপনারা কি হাসি মুখে মেনে নিতে রাজি আছেন এটা কি আমাকে শোনানোর জন্য বললেন নাকি এটা কি হৃদয় থেকে বলেছেন মন থেকে বলেছেন হাত নামান যদি তাই হয়ে থাকে এবার শুনুন আল্লাহ পাকের শিক্ষা কি আল্লাহ কোরআনের ইলম যারা হাসিল করেছে তারা কোরআনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তারা কখনো গুন্ডা হয় না মাস্তান হয় না তারা ডাকাত হয় না খুনি হয় না মাদক সেবী হয় না মাদক ব্যবসায়ী হয় না আজকে একটুখানি চিন্তা করে দেখুন এই জঙ্গল এরিয়ার মধ্যে একটি মাদ্রাসা গড়ে উঠেছে একটি মাদ্রাসা শুধু মাদ্রাসা গড়ে উঠে নাই এটা যেন একটা আলোক প্রদীপ এখানে জঙ্গলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর নূর ঢেলে দিয়েছে যে বাচ্চাগুলো এখান থেকে তৈরি হচ্ছে একটি বাচ্চা কি সমাজে সন্ত্রাস হবে আপনাদের কি মনে হয় বাস্তব অভিজ্ঞতার আলোকে ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলুন কোরআন সুন্নাহ যারা শিক্ষা গ্রহণ করছে এই তালেবুল ইলম নাকি সন্ত্রাসী হয় তারা কি মদ্যপায়ী হয় মদ মাদক ব্যবসায়ী হয় না হয় না যেখানে জাগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি এটা দুঃখজনক হলেও সত্য কথা শিক্ষা সিলেবাস তো এমন ভাবে তৈরি করা হয়েছে মানুষের লজ্জা সলমকে শেষ করে দেওয়া হয়েছে শারীরিক শিক্ষা বইটা খুলে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন শরম যদি থাকে নিজের মেয়ের সামনে দুলান করতে আপনি পারবেন না যদি শরম থাকে আর যদি শরম লজ্জা না থাকে তাহলে তো কোনো কথা নাই যারা স্বামী স্ত্রী এবং উপযুক্ত মেয়েদেরকে নিয়ে হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের উলঙ্গ ডান্স ঘরের মধ্যে দেখতে পারে ওই নির্লজ্জদের কথা আমি বলছি না আমি ইমামদারদের কথা বলছি আমি লাজুক ব্যক্তিদের কথা বলছি ব্যক্তিত্ব সম্পন্ন লোকদের কথা বলছি যদি বলতে হবে ঠিক কিনা আমি খুব অবাক হয়েছি কয়েকদিন আগে একটি মহিলা গার্জিয়ানের বক্তব্য অনলাইন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি দারুণ একটা বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন তিনি বলেছেন একটি মেয়ে যখন ক্লাস সিক্সে পড়ে কিংবা তার বয়স সন্ধিক্ষণ যখন তার হয় 12 বছর 13 বছর 14 বছরে দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ একটু পরিবর্তন হয় এটা কি বই পুস্তকে পড়ে জানতে হবে নাকি এটা সে নিজে নিজে বুঝতে পারবে না এই যে আজকে যারা স্টেজে বসে আছেন আপনারা যারা মুরব্বী হয়েছেন আমরা যারা লেখাপড়া করেছি আমরা যারা পড়াশোনা শেষ করে দিয়েছি আপনাদের কি মনে হয় বয়স সন্ধিক্ষণে আমাদের জীবনে কি পরিবর্তন ঘটেছে আমার মা বোনদের জীবনে কি পরিবর্তন ঘটেছে এটা বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণে তারা অনেক পিছিয়ে গেছে মনে হয় তাই নাকি বিষয়টি কি তাই হয়েছে বরং তা না হয়ে বরং ওপেনে সেখানে কন্ডম নিয়ে আলোচনা করা এমনকি তার সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গ খাতা কলমে লিখে একই উঠতি বয়সের তরুণ তরুণীদের সামনে উপস্থাপন করা মানে হচ্ছে মানুষের ইমানকে ধ্বংস করে দিয়া আগামী প্রজন্মকে একটি নির্লজ্জ প্রজন্ম বানিয়ে ফেলা এটা কখনো আমরা মানতে পারি না আমাদের কথা খুব স্পষ্ট আমরা মুসলিম আমাদের দাবি হচ্ছে এই শিক্ষা সিলেবাসটা কোরআন সুন্নাহর আদলেই করতে হবে আমরা বলি ইনশাআল্লাহ একটু জোরে বলেন না ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালান মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি তাহলে আমি আল্লাহর দেওয়া সিদ্ধান্ত আমার রাসূলের দেওয়া সিদ্ধান্তের মধ্যে কোন ব্যক্তি মুমিন বান্দা নিজের মন গড়া কোন মতবাদ কিংবা তার মতাদর্শ কিংবা রায় প্রদান করবে নিজের মন গড়া খেয়াল খুশি মত কোন রায় দেবে এটা হতেই পারে না বরং আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা কি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা পারবেন হাত দেখি তো মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন জোরে কোন আমিন আমিন প্রিয় বন্ধুগণ ইতোমধ্যে আপনারা জেনে খুশি হবেন আজকের এই তাফসীর কোরআন মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ তিনি ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আমরা মুবারকবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি তাফসীর কোরআন মাহফিল থেকে আল্লাহ তাআলা মন্ত্রী মহোদয়কে ইসলামের খিদমত করার জন্য তৌফিক দান করেন দেশ এবং জনগণের খিদমত আল্লাহ পাক তাকে কবুল করুন মঞ্জুর করুন সমাজে নেতৃবৃন্দের বিরাট ভূমিকা থাকে সমাজে আমি যে ব্যাপারে আলোচনা করছিলাম যে সমাজের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা নৈরাজ্য এটা সমাজে কেউ চায় না অমানুষ ছাড়া এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে সমাজের মধ্যে নৈরাজ্য কি কেউ চায় না বিশৃঙ্খলা কেউ চায় না এই সমাজের অশান্তি কেউ চায় না কেউ চায় না সকলেই আমরা শান্তি চায় যারা মানুষ তারা শান্তি চায় অমানুষ তারা সমাজের মধ্যে অশান্তি তৈরি করে কিন্তু ফর্মুলাটা কে দেবে সমাজের শান্তির ফর্মুলা আমরা নেব কার কাছ থেকে অশান্তির মূল হোতা যারা তাদের কাছ থেকে নাকি শান্তির মালিক যিনি তার কাছ থেকে শান্তির মালিক কে আল্লাহর নাম বলতে যাদের কষ্ট হয় বলা দরকার নেই একটু জোর আওয়াজে বলুন না শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ পাকের পক্ষ থেকে মূল শান্তির ফর্মুলা আমাদেরকে নিতে হবে আমরা যদি আল্লাহ পাকের ফর্মুলা নিতাম তাহলে এ সমাজে এত মানুষ খুনাখুনি হতো না মানুষ খুন করা হালাল না হারাম আরো জোরে বলুন যেখানে মানুষ তো দূরের কথা আপনি বিনা অপরাধে একটি প্রাণীর গায়ে আপনি হাত দিতে পারবেন না তাফসীরের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ও সাহাবীরা শোনো একদিন জনৈক একটা খারাপ মেয়ে মরুপ্রান্তরে হেঁটে যাচ্ছে তার চরিত্র ভালো নয় আচ্ছা যাদের চরিত্র ভালো থাকে না সমাজে কি দান থাকে একটু জোর আওয়াজে বলতে হবে হ্যাঁ এই একটা ভুল অ্যানসার দিয়েছেন আপনারা আপনারা বলছেন চরিত্রহীনদের সমাজে দান থাকে না আমি আপনাদেরকে দলিল প্রমাণ দিয়ে দেখাতে পারবো বর্তমান সমাজে চরিত্রহীনদের অনেক দান প্রমাণ কি প্রমাণ হচ্ছে আচ্ছা আপনারাই বলুন তো বিবাহ বহির্ভূত অবৈধ জেনা ব্যবচার যারা প্রবট করে হাইলাইট করে তারা কি চরিত্রবান নাকি দুশ্চরিত্র এর মাধ্যমে কি সমাজে শান্তি আসে না অশান্তি আসে অশান্তি আসে এগুলো যারা করে তারা কি সমাজের ভালো লোক না খারাপ লোক খারাপ লোক ওই যে তিন চার দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল কোন নায়ক না নায়িকা তাদের একটা খারাপ ভিডিও খুব ভাইরাল হয়ে গিয়েছে তো এটা নিয়ে অনেক সাংবাদিক ভাইরা প্রতিবাদ জানিয়েছেন যে এটা তো হওয়ার কথা নয় এটা তো হওয়া উচিত নয় এরা তিনি খারাপ কাজ করেছেন বাজে কাজ করেছেন প্রতিবাদ জানিয়েছেন সমাজের অশান্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা হচ্ছে ইমানের দায়িত্ব যদি বলতে হবে ঠিক কিনা এখন চোরের মায়ের বল গলা তিনি আবার বলছেন যে না আমরা যা মনে চাই তাই করব এটা আমাদের অধিকার তা আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো যাবে না অপপ্রচার কোনটা আপনি যে অন্যায়টা করেছেন অপরাধটা করেছেন এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে আমাদের কথা খুবই স্পষ্ট
সমাজের মধ্যে যারা জিনা ব্যভিচারকে প্রমোট করে অবৈধ রিলেশনশিপ হারাম রিলেশনশিপ যারা মিডিয়াতে প্রচার করে আল্লাহর কসম করে বলছি এই সমাজের মধ্যে অশান্তির জন্য তারা দায়ী জিনা ব্যভিচার কিংবা ধর্ষণ কিংবা গণধর্ষণ হওয়ার জন্য এদের ভূমিকা রয়েছে চিন্তায় বলতে হবে ঠিক কি না সমাজের মধ্যে যারা খারাপ মানুষ তাদের মধ্যে থাকে না সভ্য সমাজে তাদের কোনো মূল্য থাকে না কিন্তু অসভ্য সমাজে তাদের দাম থাকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন একটা খারাপ মেয়ে সামাজিকভাবে তার কোনো দাম নাই মূল্য নাই মরু প্রান্তরে একাকী হেরে যাচ্ছে এমন সময় সে দেখতে পেল রাস্তার মধ্যে ক্ষুধার্ত কুকুর তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে জিহ্বা বের করে দিয়েছে সামান্য একটু পানি পান করালে কোনো মনে তার জীবনটা বাঁচিয়ে দেওয়া যেত মরুপ্রান্তরে পানি পাবে কোথায় মহিলা চতুর্দিকে তালাশ করে কোনো পানির সন্ধান করতে পারলো না অদূরে ছিল একখানা কূপ ওই কুয়ার মধ্যে তাকায় দেখে পানি আছে কিন্তু বালতির তো ব্যবস্থা নাই পানি কি করে বের করবে আরবের মেয়ে পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা চামড়ার মোজাকে বালতি বানিয়ে গায়ের ওড়নাকে রশি বানিয়ে বহুত কষ্ট করে পানি বের করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে তাম পৃথিবীর কেউ এমন দৃশ্য দেখে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্য দেখেছেন কুকুরটা যখন পানে বেঁচে গেল লেজ লাগতে লাগতে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল মারফত জানাই দিলেন ও আমার হাবিব আপনি জেনে রাখুন যে মেয়েটি সারা জীবন অপকর্ম করেছে কিন্তু আমার একটা নিরীহ প্রাণী একটা গোবা প্রাণী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল তৃষ্ণায় তার কলিজা বুক ফেটে যাচ্ছিল মৃত্যুপদ যাত্রী ওই কুকুরের মুখে যে মেয়েটি পানি দিয়েছে আমি ওই মেয়ের সারা জিন্দগির গুনার খাতা মাফ করে দিয়া মেয়েটিকে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছি একটুখানি চিন্তা করেন আমরা কেমন ধর্মের অনুসারী একটা কুকুরকে পানি পান করিয়ে তিনি জান্নাত প্রাপ্ত হলেন পক্ষান্তরে তিরমিজি আরেকটি হাদিসের মধ্যে এসেছি একজন তাহাজ্জুদ গুজারি মহিলা তিনি পর্দা করতেন নামাজ পড়তেন তাসবিহ তাহলিল করতেন ওই মহিলার ঘরের থেকে ছোট্ট একটা বিড়াল এসে তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল মহিলা রাগে গুস্সায় ক্ষোভে খাবারের মধ্যে বিড়ালটি মুখ দিল কেন খাটের সাথে তাকে বেঁধে রেখে দিয়েছে তাকে খাবার দেয় নাই পানিও দেয় নাই তিল তিল করে কষ্ট দিয়ে তাকে মেরেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরিল মারফত জানাই দেন আমার হাবিব আপনি জেনে রাখুন আমার এই প্রাণীটিকে তিল তিল করে যে মহিলা কষ্ট দিয়ে হত্যা করেছে নির্মমভাবে তাকে শেষ করে দিয়েছে ওই মহিলার সারা জিন্দগির সমস্ত ইবাদত বন্দিগুলা বরবাদ করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি একটুখানি ভাবনার চিন্তা করুন একটা কুকুরকে পানি পান করিয়ে জাহান্নামের পথের পথিক একজন নারীকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছেন শুধুমাত্র তাই নয় সারা জীবন ভর ইবাদত করার পরে সামান্য একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতে হয় এখন মানুষ যদি মানুষকে হত্যা করে তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কি হতে পারে এই জন্য কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা মধ্যে বলে স্পষ্ট করে বলে দিয়েছেন মান কাতালা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ইচ্ছাকৃতভাবে যদি কোন ব্যক্তি কোন মানুষকে খুন করে ইচ্ছাকৃতভাবে কোন মানুষ যদি কোন মানুষকে খুন করে আল্লাহ পাক বলেছেন ফাজাজাউহু জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম শুধু জাহান্নাম বলে আল্লাহ ক্ষান্ত হন না আল্লাহ পাক বলেন খালিদান ফিহা সে চিরজীবন জাহান্নামের আগুনে পুড়বে শুধু তা নয় ওয়া গাদিবাল্লাহু আলাইহি তার উপর আমি আল্লাহ পাক বড় ক্রোধান্বিত রাগান্বিত ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু তার উপর আমি আল্লাহ পাকের লানত ও আদালাহু আযাবান আযীমা তার জন্য আমি ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি প্রিয় ভাইরা কোরআন মাজিদের একটা আয়াত আপনাদেরকে আমি শুনিয়েছি মানুষ হত্যা করা যে কত বড় পাপ এটা যদি আমি একটা একটা করে বলা শুরু করে দেই মন্ত্রী মহোদয় খুব ব্যস্ত মানুষ তার সময় কুলাবে না
আর আমারও যেতে হবে আরো অনেক দূরে আরেকটি তাফসীর মাহফিলে যা করে আমি লম্বা সময় কথা শেষ করতে পারবো না শুধু সংক্ষেপে সার নির্যাস হচ্ছে কোরআন বলছে ইচ্ছাকৃত মানুষ হত্যা করলে তার কবিরা গুনার মাত্রা এত ভয়ঙ্কর হয় যে চির জাহান্নামী হবে আল্লাহ পাক তার উপর ক্রোধান্বিত হবে তার উপর আল্লাহ পাকের লানত ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন তাকে হতে হবে এই বক্তব্যটি কার না কোন হুজুর বানিয়ে বলেছে এবার আরেকটা আয়াত শুনে আল্লাহ রাব্বুল আমিন বলেন من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا কোন ব্যক্তি যদি বিনা অপরাধে কোন মানুষকে হত্যা করে তাহলে সে যেন একজন মানুষকে হত্যা করলো না সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেললো ওয়ামান আহিয়াহা মৃত্যু পথের যাত্রী বিপদগ্রস্ত কোন ব্যক্তিকে কেউ যদি বাঁচিয়ে দিতে পারে আল্লাহ পাক বলেন ফাকা আন্নামা আহিয়ান্নাস জামিয়া সে যেন একজন মানুষকে বাঁচিয়ে দিল না সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল মানুষের জীবনের মূল্য আছে না নাই এটা যদি বলেন মানুষের জীবনে বিরাট মূল্য আর এই মূল্য তারা বুঝতে পারে কোরআন সুন্নাহর জ্ঞান যার আছে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মুসলমান মানুষ হত্যাকারী কি করে হবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন হতে পারে না মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু যেই ব্যক্তি প্রতিবেশী তার নিজের হাত থেকে নিরাপদ থাকে না সেই ব্যক্তি মুমিন হতে পারে না সুবহানাল্লাহ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজে পেট পুরে আহার করে প্রতিবেশী না খেয়ে থাকে সেই ব্যক্তিও ইমানদার হতে পারে না এত দামি দামি কথা যে ধর্মের থাকে ওই ধর্মের বিশ্বাসী প্রকৃত বিশ্বাসী মানুষ কখনো সন্ত্রাস হতে পারে না ডাকাত হতে পারে না খুনি হতে পারে না চিল্লে বলো ঠিক কিনা এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে যত প্রকারের শিক্ষাঙ্গন বাংলাদেশে চালু আছে আমরা মন্ত্রী মহোদয় এসেছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেতৃত্বকে কবুল করেন এমনকি তার নেতৃত্বে যেন ইসলামকে তিনি প্রচার এবং প্রসার করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করেন আমরা আমাদের শিক্ষা সিলেবাসকে কোরআনের ধাঁচে কোরআনের আলোকে আমরা আলোকিত করতে চাই ইনশাআল্লাহ বলবেন না আপনারা যদি বলুন না ইনশাআল্লাহ যদি একটি দেশ একটি রাষ্ট্রের অবকাঠামো তৈরি হয়ে যায় কোরআন সুন্নার মূল আদর্শের ভিত্তিতে এ দেশটির মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে এ দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন আমরা পারবো না ইনশাআল্লাহ দেশ গড়তে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে জোরে করে আমিন এই জন্য মানুষ হত্যার মতো ভয়ানক কবিরা গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো আমরা জাহান্নামের আগুনে পুড়তে চাই না আমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাই আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন সকলে জোরে করে আমিন আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের কবুল করেন বৃদ্ধদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন শিক্ষক গার্জিয়ানদেরকে কবুল করেন আজকে যে সমস্ত ছেলেরা মাথার মধ্যে পাগড়ি পাবেন আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ হাফেজ কোরআন আলেম দ্বীন দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ পাক তাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন সকলে জুড়ে বলুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে বলেছি আমি মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ত আমি বুঝতে পেরেছি এই জন্য আমি আর লম্বা সময় নেব না মন্ত্রী মহোদয় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ এরপরে আমরা এশারে জামাতে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিকভাবে